মিথু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। During the day, Rifat is chatty and chirpy. But at night, reality sinks in. রাত্রেবেলা যখন ঘুমাই, ঘুমাইতে পারি না। রাত্রেবেলা মনে পড়ে সেই আমি সেই মাঠে যাইতাম, আর আজকে আমি মাঠে যাইতে পারবো অবশ্য, কিন্তু আমি খেলতে পারবো না। এগুলো যখন কল্পনায় আসে তখন আমি নিজের অশ্রু ধরে রাখতে পারি না। He joined anti-job quota protests in July and was wounded when security forces opened fire. পুলিশ আর বিজিবির যে ফোর্স, তারা আর কি গুলি করতে করতে সামনের দিকে আগায়, রামপুরা ব্রিজের উপর থেকে আফতাবনগর গেট পর্যন্ত তারা গুলি করতে করতে আগায়। তো সেখান থেকে একটা এলোপাথারি একটা গুলি আমার পায়ে লাগে। ওটিতে নিতে নিতে প্রায় রাত 11টা বাজে, কিন্তু আমার ঘটনাস্থলের সময় হলো গিয়া 10টা 45। তো রাত 11টা বাজে, ডাক্তার ঘোষণা করলো যে আমার পাটা বাঁচানো সম্ভব না, আমার পায়ে যত আর কি পালস ছিল সব একটাও কাজ করতেছে না। According to the Breck Limb and Brace Center, he and 25 others had their limbs amputated due to injuries sustained during the protests. Rajumiya says he was shot in the leg while helping others who were wounded. Jahor to hoye geche, jira jahor to geche ga, ekhon saka sinaro pao khaitya pao lagan jabo na, amar paye aro bohut manush ache, amar paye lagan gelo doren sapos aro to manush ache. The injured are from all over the country, like Miraju Islam, who traveled from Patna for his amputation and prosthetic limbs in Dhaka. এখন বর্তমানে আমাদের হসপিটালে 8 জন ভর্তি আছেন, তাদের 3 জন হাঁটতেছেন আর্টিফিশিয়াল লিম দিয়ে, আর 2 জনের মাপ নেওয়া হয়েছে। ওইটা হয়তো শনিবার বা রবিবারের মধ্যে ওনারাও হাঁটার প্র্যাকটিস শুরু করবেন। তো আমরা সর্বোচ্চ কোয়ালিটির যে টেকনোলজি পা, সেগুলো ওনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে ওনাদের যেই পাটা বা যেই হাটটা হারিয়েছেন সেটা তো রিপ্লেস করা সম্ভব না, কিন্তু ম্যাক্সিমাম লেভেলের অ্যাক্টিভিটি যাতে ওনারা করতে পারেন, এই জাতীয় আর্টিফিশিয়াল লিমগুলো ওনাদেরকে প্রোভাইড করা হচ্ছে ব্যাক থেকে ফ্রি অফ কস্টে। Although they will be fitted with prosthetic limbs soon, these patients worry about the future. হয় অনেক মর্মান্তিক, আমার একটা পা নেই, আমার একটা ছেলে আছে অল্প বয়স, 7 বছর বয়স, বাবা মা বৃদ্ধ, একটা ভাই আছে লেখাপড়া করে এখনও কোনো কিছু করে না, একটা বোন আছে তার চাকরি নাই ছোট, আর আমি আয় করতাম, এখন তো আয় করার কেউ নাই। আল্লাহ যেটা চালা এটা করতে হবো, আমার আর আমার কিছু করার নাই, তো আমার কিছু তো কামও করতাম না, যেটা করার ছিল ওটা তো আর করতে পারি না, দিয়ে সরকারে কিছু করে দিলে যদি করা যায়।